আছিস কুমির? একদিন কোথায় ছিলে হিরোদা? চাকরি করছি যে পশ্চিমে জামালপুরে, 7-8 মাস পরেই তো ফিরছি। ও কাকে সঙ্গে নিয়ে এসছো? ও আমার এক বন্ধুর মামা। এখানে এসছেন কেন? এসেছে গিয়ে মানে বেড়াতেই এসেছেন ধরো, তবে থাক আর ঢং ঢিলতে হবে না, আমি সব জানি। কেন সব চেষ্টা করছো হিরোদা? যাও অমন করে নেছি, চুল টুলগুলো ভালো করে বেঁধে দিতে বলো। ওরা খুব বড় লোক আর খুব ভালো লোক, জামালপুরে ওদের খাতির কি, বড় ভালো হবে ভগবানের ইচ্ছে যদি এই বিয়ে হয়। তা হিরু যখন বললো মেয়েটি খুব ভালো, তারপর আবার জানাশোনার মধ্যে, আমি বললাম খুব ভালো কথা। তাছাড়া পশ্চিমে বাস, শহরের মেয়ে তো আর সবসময় পাওয়া যায় না। এরা হলেন আবার 7 পুরুষের কুলি। ও 8 পুরুষ? ও হ্যাঁ 8। আচ্ছা বলো তো মা, পাঞ্জাব প্রদেশটা কোন দিকে? হিরু বলছিল তুমি প্রাইমারি পর্যন্ত পড়েছো। পাঞ্জাব প্রদেশ? ভয় কি, সব জানে। বলো কি মনে পড়ছে না? আচ্ছা এইটি বলো তো, তাজমহল কে তৈরি করেছিলেন? ভয় পেয়েছে, নতুন তো। স্লেট পেন্সিলটা একটু এগিয়ে দিন না, হাতে লেখা লিখে দেখাবে। আলু মিষ্টি রাখো, রাখো রাখো। আচ্ছা মা, এইবার তুমি আমাদের ভালো করে একটা গান শুনিয়ে দাও তো, এই শ্যামা সঙ্গীত টঙ্গীত কি কেতন? আমি জানি না কুমি, আমি গান জানি না। সেই যে সেই আমার দুঃখে দুঃখে জনন গেল, আমি জানি না। ছি 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 ছি, কি করে বললে গান জানি না? ওরা শহরের লোক, গান শুনলে কত খুশি হয়ে যেতেন, এমনি তো ঘরে করে খুব গান বেরোয়। না আসলে কি গাইতে হবে, পারবো না আমি যাত্রার সামনে গান গাইতে। তবে আর কি, ঠাকুর চিরকাল আইবুড়ো সিঙ্গি হয়ে আমার কি, তুমি আর কি করবে বাবা, সবই আমাদের কপাল। আপনি কিছু ভাববেন না মাসিমা, আমার আরো ছেলে আছে জানা শোনো, আমি আবার সম্বন্ধ নিয়ে আসবো। আসুন আসুন, একটু দেখে। কেন পাগলামি করছো হিরুদা? বিয়ে আমি করবো না, তোমার দুটি পায়ে পড়ি। ঠিক উমি, এমন করে না, এবার যেখানে ঠিক করেছি এরা খুব ভালো লোক, এবার নিখাত লেগে যাবে। তুমি যে কি বলো হিরোদা, রাতে আমার ঘুম হচ্ছে না, লাগবে কি লাগবে না তাই ভেবে মিছে মিছে আমার জন্য লোকে তোমাকে কত কি বলে তা জানো? এবার তুমি ক্ষান্ত দাও, তোমার দুটি পায়ে পড়ি।